তো বন্ধুরা, ফ্রি ফায়ারের মধ্যে চলে এসেছে রিজিওনাল ওয়ার, মানে স্টেট ওয়ার ইভেন্ট, যেটা তোমরা বাংলাদেশ এবং ইন্ডিয়া দুটো সার্ভারে দেখতে পাবে। সেম টু সেম ইভেন্ট, মানে তোমরা যে কোনো সার্ভার থেকে এই ভিডিওটা দেখো না কেন ভাই, তোমরা কিন্তু ইভেন্টটা কমপ্লিট করতে পারবে, ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 15 তারিখ থেকে, মানে আজ থেকে ইভেন্টটা স্টার্ট হয়েছে, যেখানে তোমাদের ফার্স্টে এখানে রিজন সিলেক্ট করতে হবে বাংলাদেশ থেকে, আর ইন্ডিয়া থেকে এখানে স্টেট সিলেক্ট করতে হবে। অ্যান্ড এখানে তোমরা কীভাবে এখানে গ্লোয়াল স্কিন অ্যান্ড এই দিনো বান্ডিল পাবে সেটা কিন্তু আজকের ভিডিওতে বলে দেবো ভাই। এগুলো কিন্তু তোমরা একেবারে ফ্রিতে নিতে পারবে, ঠিক আছে? কোনো ডায়মন্ড লাগবে না। তো চলো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, আর যদি ভাই তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগে প্লিজ ভাই প্রত্যেকে একটা করে লাইক করে দাও, নতুন হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নাও, দিয়ে কিন্তু অল বেল নোটিফিকেশান অন করে রাখো, নতুন নতুন আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো প্লিজ আর পেজটাকে ফলো করে নাও, আর একটা করে লাইকও করে দেবে পেজে। তো ফার্স্টে গাইজ এখানে তোমাদেরকে বলছে সিলেক্ট রিজিয়ন, ঠিক আছে? তো ইন্ডিয়ান সার্ভার এটা দেখাবে সিলেক্ট স্টেট, তো কোনো প্রকারে অসুবিধা নেই গাইজ, সেম ইভেন্ট। তো ফার্স্টে এই জায়গাটায় ক্লিক করবে তোমরা, ঠিক আছে? এখানে ক্লিক করলে তোমাদের সামনে যারা বাংলাদেশ থেকে রয়েছে তোমাদের এখানে দেখাবে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, ঠিক আছে, রাজশাহী, তারপরে সিলেট, বাগমাটি, তো অনেক জায়গা দেখাচ্ছে গাইজ, ঠিক আছে? এখানে তোমরা কিন্তু তোমাদের মতো জায়গা সিলেক্ট করে নেবে। এখন তোমরা কমেন্ট করে জানাও যে এর মধ্যে তোমরা কোন জায়গায় থাকো, ঠিক আছে? সেটা কিন্তু প্রত্যেকেই বাংলাদেশ থেকে কমেন্ট করবে, আর ইন্ডিয়া থেকেও কমেন্ট করবে গাইজ। ইন্ডিয়া থেকে এখানে ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য এখানে স্টেট বেরাবে, তোমরা কিন্তু কোন স্টেটে থাকো কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আমি এখন এখানে কী করবো ভাই, আমি এখানে ঢাকা সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? দিয়ে কিন্তু সিলেক্ট করে দেবো। জাস্ট ভাই তোমরা এখানে তোমাদের জিনিসটা সিলেক্ট করবে, দিয়ে কিন্তু এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে দেবে। দেখো ক্লিক করে দিলে এখানে কী হয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি ঢাকা করে দিয়েছি, এখানে কনফার্ম করে দেবো একবার ভাই, কনফার্ম করে দিলে আর চেঞ্জ করা যাবে না সম্ভবত। তো এখানে কনফার্ম করে দিচ্ছি, কনফার্ম। দেখো এখানে বলে দিয়েছে একবার যদি তুমি সেভ করে দাও তাহলে কিন্তু আর চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? তো কনফার্ম আমি করে দিই, ওকে কনফার্ম করে দিলাম গাইজ, এখানে কিন্তু হয়ে গেছে। অ্যান্ড এখানে দেখা যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমাদের একটা লক করা রয়েছে, ঠিক আছে? লকটা ওপেন হবে কিভাবে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, 50 পয়েন্ট করতে বলছে, তাহলে কিন্তু এই লকটা ওপেন হবে। এখন 50 পয়েন্ট কিভাবে করবে চলো তোমাদেরকে বলে দিই। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ রিজিয়ন, এখানে রিজিয়ন বা স্টেট দেখাবে তোমাদের, 16 দেখতে পাচ্ছ, আর এখানে দেখতে পাচ্ছ প্রাইজ, ঠিক আছে? তো আমি ফার্স্টে প্রাইজটা তোমাদেরকে বলে দিই কী কী রয়েছে এবং তোমরা কীভাবে পাবে। দেখো গাইজ এখানে কিন্তু টপ রিজিয়ন বলছে, আর এখানে টপ স্টেটও লেখা থাকবে ইন্ডিয়ান সার্ভারে। তো এখানে তোমরা দিনও বান্ডেলটা পাবে, তাও 30 দিনের জন্য দিচ্ছে, ঠিক আছে? তো এটাও ভালো ব্যাপার গাইজ, যে একটা ভালো বান্ডেল 30 দিনের জন্য তোমরা মোটামুটি নিতে পারবে একেবারে ফ্রিতে। তোমরা এখানে ভাউচারও পেয়ে যাবে, যারা টপ 4 হতে পারবে, টপ 8 হতে পারলে গোল্ড রয়্যালি এবং আদার্সে তোমরা গানের ক্রেডিট পাবে, ঠিক আছে? তো এখানে টপ রিজিয়ন, ওকে। তো টপ রিজিয়ন মানে গাইজ তুমি এখানে যে রিজিয়নটা সিলেক্ট করেছো বা যে স্টেটটা সিলেক্ট করেছো, সাপোজ তুমি যদি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে থাকো, তোমাদের ওয়েস্ট বেঙ্গল যদি টপ হয়ে থাকে তাহলে কিন্তু এখানে তোমরা এই দিনো বান্ডেল পেয়ে যাবে। বা তোমরা যদি ঢাকা সিলেক্ট করো বা তোমাদের যে কোনো রিজন সিলেক্ট করো সেটা যদি অন্যান্যদের তুলনায় কিন্তু টপে আসতে পারে তাহলে কিন্তু তুমি এই জিনিসটা পাবে 30 দিনের জন্য, বুঝতে পেরেছো? তো এখন আমি তোমাদেরকে বলে দিই, তোমরা যারা নিজেরা একা একা খেলছো, ঠিক আছে, মানে তোমাদের সিঙ্গেল রিওয়ার্ডস কী হবে, মানে এই রিওয়ার্ডসগুলো তো তোমাদের মানে ওই স্টেটে বা ওই রিজনে যত প্লেয়ার থাকবে সবাই কিন্তু পাবে। বাট তুমি যদি এখানে ভালো স্কোর করতে পারো নিজে পার্সোনালি, ঠিক আছে, টপ 1% আসতে পারো তাহলে কিন্তু গ্লোয়াল স্কিনটা পাবে, ঠিক আছে, 30 দিনের জন্য একেবারে ফ্রিতে নিতে পারবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ টপ 10% এখানে গানের ক্রিয়েটারে রয়েছে, এগুলো কিন্তু তোমরা নিতে পারবে। তো রিওয়ার্ডস তোমাদেরকে আমি বলে দিয়েছি গাইজ, এখানে দেখতে পাচ্ছ বরিশাল আপাতত এখানে 1 নম্বর দেখাচ্ছে, চট্টগ্রাম, ঢাকা সব কিন্তু এখানে দেখাচ্ছে। তো এগুলো তোমাদের নিজস্ব পার্সোনালি ভাই দেখে দেবে, ঠিক আছে? তো এখন আমি তোমাদেরকে বলে দিই এর কিছু রুলস রয়েছে, যেমন আমি তোমাদেরকে এই জায়গাটায় আসলে তোমরা দেখতে হবে যে এখন কী কী রুলস বলছে। দেখো এখানে আমি আবারও ক্লিক করছি, অ্যান্ড তোমরা কিন্তু দেখতে পাবে গাইজ যে এখানে 50 পয়েন্ট কীভাবে করবে। দেখো পয়েন্ট করার জন্য তোমাদেরকে কী করতে হবে, এখানে এলিমিনেশান মানে কিল করতে হবে, বিআরে বুয়া নিতে হবে, বিআরে টপ 3 যেতে হবে, সিএসএ বুয়া করতে হবে, এই 4টা অপশানের মাধ্যমে গাইজ তোমরা কিন্তু পয়েন্ট পাবে, ঠিক আছে? এখন কোনটাতে কত পয়েন্ট পাবে চলো বলে দেওয়া যাক। যেমন এখানে ক্লিয়ারলি এখানে বলা রয়েছে যে প্রত্যেকটা কিল করলে গাইজ 1 পয়েন্ট করে পাবে, ঠিক আছে? সেটা তোমাদেরকে অবশ্যই বিআর অথবা ক্লাসিক মানে বা সিএস এগুলোতে কাউন্ট হবে, বুইয়া করতে হবে সিএসএ,
যদি তোমরা সিএসএ বুয়া করো সেটা সিএস র্যাঙ্ক বা সিএস ক্লাসিক হতে পারে, তাহলে দু পয়েন্ট পাবে। টপ থ্রি যদি তোমরা বিআরে করতে পারো সেটা বিআর র্যাঙ্ক হতে পারে বা নর্মাল ক্লাসিক বিআর হতে পারে, সেখানে কিন্তু তোমরা যদি বিআরেও যদি বুয়া করো, বুয়া নয় এখানে টপ থ্রি বলছে, তাহলে তিন পয়েন্ট পাবে, ঠিক আছে। টপ থ্রিতে গেলে তিন পয়েন্ট পাবে, আর এখানে বুয়া যদি বিআরে করো তাহলে তিন পয়েন্ট পাবে, ঠিক আছে। এরকমভাবে কিন্তু পয়েন্ট বলেছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখানে রুলসেও দেওয়া আছে গাইজ, যে এখানে কিন্তু যে আমাদেরকে পয়েন্ট নেওয়ার জন্য দেখতে পাচ্ছ যে এলিমিনেশানে এক, মানে কিল করার মাধ্যমে এক, সিএস বুয়া করলে দুই, বিআর টপ থ্রি করলে তিন, এবং বিআর বুয়া করলে তিন পয়েন্ট, ঠিক আছে। তো এইভাবে গাইজ তোমরা পয়েন্ট পাবে। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ লিডার বোর্ডটা প্রতি 15 মিনিট অন্তর অন্তর রিফ্রেশ হবে, ঠিক আছে। আর এখানে প্রাইজগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। তো প্রাইজ কবে পাবে গাইজ, দেখো এখানে বলে দিয়েছি তোমরা প্রাইজ ক্লেম করতে পারবে, ঠিক আছে, অক্টোবর মাসের 9 তারিখে, মানে 9 তারিখ থেকে 12 তারিখের মধ্যে। তো তোমরা সাপোজ আজকেই মানে কিছুদিনের মধ্যে ক্লেম করবে ভাবছো, এটা কিন্তু হবে না, তোমাদের অপেক্ষা করতে হবে গাইজ, ঠিক আছে। এখনও অনেক দিন টাইম রয়েছে, তো সেপ্টেম্বর মাস আর 15 দিন পর শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু আমরা অক্টোবরের তোমরা কিন্তু 9 তারিখের মধ্যে ক্লেম করতে পারবে রিওয়ার্ডস। তো আশা করি গাইজ তোমরা বুঝতে পেরেছো এখানে আমাদের স্টেট ওয়ার বা রিজিওনাল এই যে ওয়ার ইভেন্টটা কেমন হবে। তো এখানে তোমরা ভাই সমস্ত রিওয়ার্ডস ক্লেম করতে পারবে। এখানে রিওয়ার্ডসের উপর ক্লিক করলেও গাইজ এখানে দেখে দেবে, যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে 9 তারিখের অক্টোবর মাসের 9 তারিখে তোমরা ক্লেম করতে পারবে। তোমরা যাই এখানে রিওয়ার্ডস পাও না কেন গাইজ, সেদিন ক্লেম করে নেবে গ্লোয়াল আর দিনো বান্ডেল। কোনো প্রবলেম হলে গাইজ কমেন্ট করে জানাও। আজ যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে, প্রত্যেকে ভাই একটা করে লাইক করো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আমাদের ফেসবুক পেজটিকে গাইজ ফলো করে দাও, ঠিক আছে, Hero360 গেমিং ফেসবুক পেজ, সেখানেও ফলো করে লাইক করে দাও, ঠিক আছে। এখানে তোমরা আমার সাথে স্ট্রিম খেলতে পারবে লাইভ স্ট্রিমে, তো আমি লাইভ স্ট্রিম করবো ফেসবুকে খুব তাড়াতাড়ি। তো ভাই তোমরা ফেসবুক পেজটাকেও ফলো করে দেবে, ঠিক আছে। আর ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, কমেন্টে দিয়ে দিচ্ছি গাইজ, তোমরা সবাই ফলো করো, ওকে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকেও গাইজ তোমরা সবাই ফলো করে নেবে, মানে সাবস্ক্রাইব করে দেবে, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে রেখেছি ডিসক্রিপশন কমেন্টে। তো গাইজ তোমরা এগুলো কমপ্লিট করো গাইজ সবাই, কিন্তু দিয়ে কিন্তু এগুলো নিয়ে নাও। তো সবাই ভালো থাকবে গাইজ, বাই বাই।